দক্ষিণ কোরিয়ার সংসদ কুকুরের মাংস খাওয়ার জন্য এবং বংশবৃদ্ধি ও জবাই নিষিদ্ধ করে একটি ঐতিহাসিক বিল পাশ করেছে। জানা গেছে, কয়েক বছর ধরে বিশ্বজুড়ে বিষয়টি নিয়ে চলমান বিতর্কের মধ্যেই মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার ঐতিহ্যগত কিন্তু বিতর্কিত খাদ্যাভ্যাসটির অবসান ঘটানোর জন্য বিলটি পাশ করল সংসদ সদস্যরা। দক্ষিণ কোরিয়ার ফার্স্ট লেডি কিম কিয়ন হির কাছ থেকে এ বিলটি ব্যাপক সমর্থন পেয়েছে, যিনি একাধিক কুকুর পোষেন এবং ডিসেম্বরে নেদারল্যান্ডসে রাষ্ট্রীয় সফরের সময় একটি প্রাণী সুরক্ষা সংস্থা পরিদর্শন করেছিলেন। সরকার ও বিরোধী দলের মধ্যে তীব্র বৈরী সম্পর্ক থাকা সত্ত্বেও এ বিলটির প্রস্তাবনায় উভয় পক্ষ পূর্ণ সমর্থন দেয়। সংসদে পাশ হওয়া বিলটি এখন চূড়ান্ত অনুমোদনের জন্য প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের কাছে পাঠানো হবে। কুকুর খাওয়া নিষিদ্ধ সংক্রান্ত দক্ষিণ কোরিয়ান জাতীয় পরিষদের সংশ্লিষ্ট কমিটি জানিয়েছে, পাশ হওয়া বিলটি আইনে পরিণত হলে কুকুরের উপাদান দিয়ে তৈরি বা প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য বিতরণ ও বিক্রয় নিষিদ্ধ করবে দেশটি। পাশ হওয়া বিল অনুযায়ী কেউ খাবারের জন্য কুকুর জবাই করলে তাকে 3 বছরের কারাদণ্ড বা প্রায় $23,000 30 মিলিয়ন কোরিয়ান ওয়ান পর্যন্ত জরিমানা করা হবে। আর যদি কেউ খাওয়ার জন্য কুকুরের বংশবৃদ্ধি করে বা জেনে শুনে কুকুর থেকে তৈরি খাবার সংগ্রহ করে তাকেও তুলনামূলক কম কিন্তু কাছাকাছি পরিমাণ জরিমানা ও জেলের মুখোমুখি হতে হবে। কৃষি, খাদ্য ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুসারে দক্ষিণ কোরিয়ায় প্রায় 1,100টি কুকুরের খামার রয়েছে এবং এ খামারগুলিতে খাবারের জন্য প্রায় 500,000 কুকুর লালন পালন করা হচ্ছে। তবে কমিটি জানিয়েছে, কুকুরের খামার মালিক, কুকুরের মাংসের রেস্তোরাঁ এবং কুকুরের ব্যবসার অন্য কর্মীদের তাদের ব্যবসা বন্ধ বা পরিবর্তন করার জন্য 3 বছরের গ্রেস পিরিয়ড থাকবে, যে সময় স্থানীয় সরকারগুলো ব্যবসার মালিকদের অন্য ব্যবসায় স্থায়ীভাবে স্থানান্তর করতে সহায়তা করবে। সাম্প্রতিক সময়ে দক্ষিণ কোরিয়ায় কুকুর খাবার বিষয়টি তীব্র সমালোচনার মুখে পড়ে এবং দেশীয় আন্তর্জাতিক পশু অধিকার কর্মীরা এটি বন্ধের জন্য ক্রমাগত চাপ দিতে থাকে। ওই সময় কয়েক ডজন কুকুর খামারি বিলের প্রতিবাদ করতে সিওলে প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে তাদের খাঁচায় রাখা কুকুরগুলো নিয়ে জড়ো হয়েছিলেন এবং প্রতিবাদ হিসেবে ঘটনাস্থলে কুকুর ছেড়ে দেওয়ার হুমকি দেন। সে সময় এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোরিয়ান ডগ মিট অ্যাসোসিয়েশন জানায়, 10 মিলিয়ন কুকুরের মাংস ভোক্তার খাদ্যের অধিকার এবং 1 মিলিয়ন কুকুর চাষি ও শ্রমিকদের বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারো নেই। তবে সরকার বিলে প্রস্তাবিত ক্ষতিপূরণ দ্রুত দেওয়ার ব্যবস্থা করলে চাষিরা এ শিল্প থেকে স্বেচ্ছায় সরে আসবেন বলে আশা পশু অধিকার কর্মীদের। ফারজানা আফরোজ, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।